হরে কৃষ্ণ, জয় শিল প্রপাত। আজকে যে রাধা গোবিন্দ নতুন ড্রেসে এবং আপনাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নতুন ড্রেসে আবির্ভূত হয়েছেন, যে এখানে এখানে বিশেষ করে রাধা গোবিন্দ এবং নর্তম প্রিয়ায় নিতাই নত বড় গৌর, যে বিশেষ করে চৈতন্য মহাপ্রভু এখানে নাম উল্লেখ করা হয়েছে, যে নত বড় গৌর, যে নত বড় মিন্স যে যিনি যে স্বর্গের যারা অপ্সরা, যারা খুব সুন্দর বেশি নৃত্য করেন তাদেরকে যে সর্বশ্রেষ্ঠ নৃত্য করা হয় এরকম বলা হয়। তো চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখতে পাই যে উড়িষ্যা নীলাচলে জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভু দুবাহু তুলে যখন নৃত্য করেন, তখন এটা যে এত সুন্দর নৃত্য করেন যে তিনি মানে এটা বলার বাহিরে, যে যিনি তিনি সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান, তিনি সর্বশ্রেষ্ঠ। তো সেজন্য এখানে চৈতন্য মহাপ্রভুকে নত বড় গৌর, যে নর্তম প্রিয়াই নত বড় গৌর এখানে বলা হয়, যে বিশেষ করে চৈতন্য মহাপ্রভু এত সুন্দর নৃত্য করেন সেজন্য। এবং রাধা গোবিন্দ যে অপাকৃত সুন্দর, এবং যে প্রতিদিন এখানে সিঙ্গার করা হয় এবং প্রতিদিন ড্রেস চেঞ্জ পরিবর্তন করা হয়, বিশেষ করে আজকে একরকম, কালকে আর একরকম, পরশু আর একরকম, এভাবে। সো বলা হয় যে কি, গৌর লীলামৃত সিন্ধু অপার অগাত কে করিতে পারে এর অবগত সার, যে কেউ এগুলা কী করতে পারবে না, যে কেউ যে এগুলা যারা মহান আচার্য তারা বিশ্লেষণ করেন, যে কারণ এগুলা অপার সিন্ধু, যে কৃষ্ণ ভক্তি আনন্দ এই আনন্দ সিন্ধু কোটি ব্রহ্ম আনন্দ নহয় এক বিন্দু, এগুলা শুধু জাস্ট কিছু কিছু এখানে যারা আমরা যারা এগুলা সম্পাদন করি এবং সেটা হচ্ছে সামান্য কিছু, শুধু চৈতন্য মহাপ্রভুর লীলা প্রচার করা, কারণ এগুলো অগাত, গৌর লীলামৃত সিন্ধু অপার অগাত কে করিতে পারে এর অবগত সার। তো এভাবে বিশ্লেষণ করা হয়। এবং এই যে চৈতন্য মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভুর কৃপার জন্য কী করতে হবে, যে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য কে চিনিতে পারে এ সকলের চৈতন্যের বৃত্ত। তো কেউ যদি মনে করেন যে আমার ধন প্রয়োজন, তারপরে আমার মহাপ্রভুকে প্রয়োজন, সেরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে চৈতন্য মহাপ্রভু কোনো কেউ ছিল না, ধন ছিল না, কোনো টাকা পয়সা তেমন ছিল না, কোনো জন কোনো, যেরকম একটা উদাহরণ হরিদাস ঠাকুর, যে কোনো জন ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা শুদ্ধ ভগবত প্রেম লাভ করেন। সো এখানে লিতুনিয়া মনস্তেরি, হরিনাম মনস্তেরি, বিশেষ করে যারা এই শুদ্ধ সাধন ভক্তির জন্য উপযুক্ত স্থান, আপনাদেরকে সবাইকে স্বাগতম। জয় শিল প্রপাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।